বন্দরনগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে ছাদখোলা বাসের যে যাত্রা সেটি কেবল একটি নতুন উদ্যোগই নয় বরং একটি স্বপ্নের বাস্তবায়নও। ছাদখোলা বাসে এখন ধরা পড়বে চট্টগ্রামের সৌন্দর্য। ছাদখোলা এ বাস প্রতিদিন নগরীর টাইগার পাস থেকে ছাড়বে। এ সময় চোখে পড়বে আকাশ ছুঁতে চাওয়া অট্টালিকা, নগরীর বুক চিরে ছুটে চলা ফ্লাইওভার। এরপর বাইজিত লিংক রোডে যখন বাস ছুটে চলবে তখন আপনি দেখবেন পাহাড়ের বুক চিরে ছুটে চলা আঁকাবাঁকা পিচ ঢালা পথ আর দুপাশের বিশাল সবুজ পাহাড়। নিরিবিলি পরিবেশ আর শরীর হিম করা শীতল বাতাসে তখন প্রাণ জুড়িয়ে যাবে। বাসটি যখন ফৌজদারহাট দিয়ে পতেঙ্গা অভিমুখে রওনা হবে তখন সড়কের দুপাশে সবুজ গাছপালার ছায়ায় ঢাকা পড়বেন আপনি। খানিক এগুলে বিশাল বঙ্গোপসাগর দেখা দিবে, শান্ত সাগরের মোহনীয় রূপ, আর তাতে ছোট ফিশিং বোট কিংবা বিশালাকার জাহাজ জানান দেবে এ অঞ্চলের বাণিজ্যের সম্ভাবনার কথা। এরপর পুরোটা পথ জুড়ে এমন সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাবেন ভ্রমণ পিপাসুরা। এরপর যখন পতেঙ্গা পৌঁছে যাবেন তখন মনে হবে ক্লান্তিহীন, দুর্ভোগহীন, মনোমুগ্ধকর ভ্রমণটা বোধহয় একটু দ্রুতই ফুরিয়ে গেল। এই প্রথম ছাদখোলা বাসে আমরা পতেঙ্গা সমুদ্র ভ্রমণ করতে পারছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোগটা যেন চালু থাকে, অচিরে যেন সেটি শেষ হয়ে না যায়। অন্যরকম একটা অনুভূতি, খুবই ভালো লাগছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এসেছি, এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, এটা অন্যরকম একটা অনুভূতি। আর এখন ওয়েদারটাও খুবই মনোমুগ্ধকর। এই উদ্যোগের কারণে কিছু সাধারণ মানুষ এই ছাদখোলা বাসে এত সুন্দর একটা মানে প্রকৃতি উপভোগ করতে করতে পতেঙ্গা যাবে। শহর থেকে তো আর কোনো ওয়ে নেই এইভাবে আসার। এখানকার গুলিয়াখালী বিচ, মিরসরাইয়ের প্রাকৃতিক ঝর্ণা, পতেঙ্গা সমুদ্র সৈকত সহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ছয় দফা, মাস্টারদার সূর্য সেন ও প্রীতিলতার স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামকে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে আরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে সমুদ্র, নদী এবং পাহাড়ের যে অনন্য সমন্বয় এটি বাংলাদেশ নয় শুধু, পৃথিবীতেই বিরল। সেই টুরিস্ট স্পটগুলোতে আমরা দেখেছি যে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে এবং সেই তাগিদ থেকে আমাদের মনে হয়েছে যে জনসাধারণের অনেক ভোগান্তি রয়েছে, সেজন্য একটি বাস সার্ভিস চালু করা দরকার। এ নগরীতে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আগামীতে ইলেকট্রিক বাস চালুর কথা জানান উদ্বোধনে আসা প্রধান অতিথি। ঢাকা এবং চট্টগ্রামে বড় বড় শহরগুলোতে এবং দেশের আন্তঃজেলাতে আমরা বিএটিসি বাসগুলো আমাদের চোখে পড়ে আমরা দেখি। বিএটিসি পর্যটক বহনের বড় একটা মাধ্যম হতে পারে, সেটা আমরা বারবার আলোচনা করে আসছিলাম, শুরু করতে পারিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে জেলা প্রশাসনকে সেটা শুরু করে দেওয়ার জন্য। বাসগুলো প্রতিদিন শুক্রবার তিনটি, শনিবার চারটি ও রোববার থেকে প্রতিদিন দুই ট্রিপে টাইগার পাস থেকে পতেঙ্গা আসা যাওয়া করবে। সমুদ্র, পাহাড় এবং নদী বেষ্টিত যেই চট্টগ্রাম নগরী সেটির সৌন্দর্যকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা ছিল সেটি এতদিন অনেকটাই কাজে লাগানো সম্ভব হচ্ছিল না। তার অন্যতম কারণ যোগাযোগ অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থার অপ্রতুলতা। যোগাযোগ অবকাঠামো গড়ে উঠলেও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা না থাকার কারণে এখানকার যে পর্যটন সম্ভাবনা সেটি এতদিন অবিকশিত ছিল। তবে আজ এই পর্যটক বাস চালুর মধ্য দিয়ে চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শোয়েব রহমান এখন